শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব গ্রহণের পর আজ সচিবালয়ে প্রথমবারের মতো অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। ইনস্টিটিউটের নতুন নাম বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। গত বৃহস্পতিবার বঙ্গভবনে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন তিনি। দায়িত্ব গ্রহণ শেষে আজ প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করেন আসিফ। এ সময় তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা। নিজের রুমে ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা। পরে গণমাধ্যমে আসিফ মাহমুদ জানান, প্রথম দিনে আমরা তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত, এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনূস স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো, এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরো জানান, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।